বুধবার কৈলাসহরের পঞ্চমনগর এলাকায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে আহত এক যুবক জেলা হাসপাতালে চিকিৎসাধীন। সংবাদে প্রকাশ, ধনঞ্জয় দেববর্মার বাড়ি রাজকান্দি এলাকায়। সে ওই একই এলাকার আরো দুজনকে নিয়ে থনবিলাস এলাকায় ব্যক্তিগত কাজের উদ্দেশ্যে এসেছিল। সেখান থেকে ফেরার পথে পঞ্চমনগর এলাকায় গেলেই উল্টো দিক থেকে অপর একটি বাইক দ্রুত গতিতে এসে সজোরে ধাক্কা মারে, যার ফলে রাস্তার উপরে ছিটকে পড়ে যায় সবাই। তাদের মধ্যে ধনঞ্জয় দেববর্মা গুরুতরভাবে আহত হয়। স্থানীয়রা ঘটনাস্থলে আসার আগেই সেই বাইকটি পালিয়ে যায় ঘটনাস্থল থেকে, যার ফলে বাইকটিকে আটকানো সম্ভব হয়নি। পরবর্তীকালে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা গিয়ে গুরুতর আহত ধনঞ্জয় দেববর্মাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য কৈলাসহর উনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় কৈলাসহর উনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন ধনঞ্জয় দেববর্মা। পাশাপাশি ঘটনাস্থলে ছুটে যায় কৈলাসহর থানার পুলিশ ও পিএসআর বাহিনী। কেমন হয়েছে ঘটনা? আমার নাম বীর কিশোর দেব্রমা। তার নাম ধনঞ্জয় দেব্রমা। আমার লগে লগে রয়েছে। মানে তোমরা ইয়ার থেকে আইতে আছো? তোমার বাড়ি কোন জায়গা থাকছো? তোমরা রাজকান্দির থেকে আইসো? বেশি কে আহত হয়েছে? ও ধনঞ্জয় দেব্রমা। বেশি কি করে তারা? লাভার কাজিয়া খাই সবাই কাজ করে।